আমার যে বইটা আজকে রিলিজ হলো বিথিকা ক্যাবিন, বিথিকা ক্যাবিনের গল্প সবকটাই কিন্তু স্লাইস অফ লাইফ, মানে আমাদের জীবনে যা ঘটে বা প্রতিনিয়ত যা ঘটছে, যা দেখছি, আমি যা দেখেছি সেভাবেই বিথিকা ক্যাবিন লেখা। বিথিকা ক্যাবিন আসলে 12টা ছোট গল্পের সংকলন, তো এক একটা গল্প এক এক রকমের। একটা গল্প যেরকম একটা ছোট খাবার দোকানকে কেন্দ্র করে, তো একটা গল্প হচ্ছে সম্পর্কের গল্প স্বামী স্ত্রীর, একটা জায়গায় আবার একটা যৌথ পরিবারের গল্প, এরকম নানা রকমের গল্প উঠে এসেছে। আবার একজন ইয়াং ফিল্ম মেকার তার ফিল্ম বানানোর যে স্ট্রাগল সেটা নিয়ে গল্প। তা আমি আমার এত বছর জীবনে যা দেখেছি সেটা নিয়ে লিখেছি। আমার আসলে আটপৌরে বাঙালি জীবন ভীষণ ভালো লাগে, তো সেটা নিয়ে লেখার চেষ্টা করেছি, আর হোপফুলি আপনাদের ভালো লাগবে। তো প্লিজ পড়বেন। সেই থেকে এখনো পর্যন্ত আমার ছেলেই আছে, আর যতদিন আমি লিখে থাকবো ততদিন আমি মনে করবো ও আমার সন্তান। একটু আগে নবু বললেন যে কথা যে এত বই পড়ার ব্যাপার, তো বই পড়ার ব্যাপারটা অনেকটা গোলমাল হয়ে গেছে। এখন বই মানুষ অনেক কম, অনেক বেশি টিভির মধ্যে কীভাবে মোবাইলের মধ্যে গল্প একদম পড়ে যায়, সেটা রেকর্ডিং করা থাকে। আমার নিজের বন্ধু, অন্য কারোর কথা বলে বলছি না, নিজের বন্ধু তাই করে, ও রাত্রিবেলা সারাদিন স্কুল টুল থাকে, সেখানে তো স্কুলের কাজ করে, কিন্তু রাত্রিবেলা শোবার সময় ওই একটা গল্প শুনতে শুনতে তারপরে উঠবো। কিন্তু আমাদের সময় ছিল, আমরা পুরনো মানুষ, তো আমাদের সময় ছিল দুটো জিনিস আমার বেলায় তো চাই, একটা হচ্ছে বই পেলে পড়ে ফেলব আর পান পেলে ফেলবো। বই আর পান এই দুটো আমি আমার কোনো রকম ভাবে করতে হবে না, সব সময় এখনো সেই অভ্যেসটা থেকে যাচ্ছে। এখনো টিভি বন্ধ করে একটুখানি পড়ে নিই, আবার তারপরে দেখি আমার বিয়েতে যখন নবু বাবা দিয়েছিলেন তখন উনি ওনার যত মানে বই আছে সমস্ত বই এত বই সেটা আজও আছে আমার বাড়িতে, এখনো থাকবে। আর ওনার যে লেখা সমরেশ বসুর লেখা, সেই লেখা কখনো পূর্ণ হবে না কোনো মানুষের কাছেই না। যত লেখাই উনি লিখেছেন সব লেখাই অসাধারণ কাছে আমি করব। তো যাই হোক, আমার মনে হয় পরের প্রজন্ম তারা তো ওইগুলো পড়েই আরো বেশি এগিয়ে গেছে, আরো এগিয়ে যাক। আপনারা সবাই পড়বেন, সবাইকে আশীর্বাদ করবেন, এই দুটোই আমার বলার কথা। ধন্যবাদ, নমস্কার। আমরা ছোট্ট পিঠ কাটার বিষয় আছে স্লাইডে, আমার এখানে কি কিভাবে
রয়েছে, আমরা সেখানে বিভিন্ন বিলিজ করব এবং আরো একটু বড় উন্নতন হবে। আজকে ফিলান্ডিয়া ধরা দেখছি আমার আমি ধারণা ক্লান্ত হলো, পাশ্বের থেকে আরো ক্লান্ত হলো, ক্রমশ সিরিজ চলছে। অসাধারণ লেখক ভাষার মহাশয়ের ওই প্রথম ভাষণের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য আমি সন্দীপ না আস্তে আস্তে মহাশয়ের লেখা তৈরি এবং অভিভূত হয়ে এত সুন্দর লেখে বিভিন্ন খবরের কাগজে লেখা বেরোয়, তখন হয়তো নাম আর ভাষণের সঙ্গে মেলাতে পারেন না তারা, গল্পটা পড়েন কিন্তু এই গল্পের লেখকই যে এই ভাষার চর্চ মাথায় এখন হয়তো সেটা মেলাতেও পারেন না, আমিও মেলাতে পারতাম না, কিন্তু এখন মেলাতে পারি। এবং গল্পগুলো গতবারই বেশ কয়েকটি গল্প করছিলাম, এত ভালো গল্প বিথিকা কেবিন বারোটা গল্পের সম্পাদক আমরা রিলিজ করছি ভাষণের প্রথম বই, এটা বই আকারে প্রথম একটা অন্য ইমোশন ভাষণের বাবাও এসেছেন, আমি তাকেও বলবো এখানে চলে আসছে প্লিজ। সবাই মিলে আমি বিধিকে একদিনই বেশি করতে অসুবিধা নেই, আমরা সবাই মিলে দাঁড়িয়ে যদি একটা ছবি নিই দিদির হাতেও ওইটা তুলে দিয়ে এসেছি গুরগাঁও থেকে, শি ইজ অলসো রাইটার। আর
তারপরে আমি ধন্যবাদ জানাতে চাই মাধবী আন্টিকে, মাধবীকে যেরকম বললেন আমি সত্যি ওনারই পরিবারের এক সদস্যেরই মতন, আমার মায়েরই মতন, যখন যেন মায়ের বিভিন্ন রকম আবদারে আমি একমাত্র মাধবী আন্টির কাছে যাই, সে আমার গানের জন্যই হোক, আমার গানে অভিনয় করার জন্যই হোক, বা আমার রিলিজ করার জন্যই হোক না কেন, আর এখানে যারা আছেন সুশান্ত গান্ধী আমার ভীষণ কাছের একজন মানুষ, আমার সঙ্গে সুশান্ত গান্ধী কীরকম সম্পর্ক সেটা একমাত্র উনি বলতে পারবে। মুখ্যমন্ত্রী আছেন অত্যন্ত সভ্য একজন ব্যক্তি, দিদি আছেন এখানে, আর এই যে সুধীর, সবাই জীবনে একজন করে এনজয় থাকে, তো ও আমার লেখক জীবনের একজন এনজয়, একজন দেবকে আমি ভাবছি ওর সময় আলাপ ছিল না, চিনতাম না, তো সেই যে একটা সুন্দর আলাপ করিয়ে দেওয়া একটা সেতু বন্ধন সেটা করিয়েছে সন্দীপ। সন্দীপ ইজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন্ড, আমার কোয়াক্টার, বহুদিনে আমরা দুজনে প্রচুর বদমাশি করেছি বিকাক্রমে, কিন্তু তো আমি যখন প্রথম ঠিক করি যে আমার এই 12টা গল্পের সংকলন বার করবো, তো সবাই ওকে যোগাযোগ করি, আমি বলি যে তোমার তো একটা বই বেরিয়েছিল, আমি কিছু সাহায্য করছিলাম, আমি তাকে অ্যাপ্রোচ করি, তো তখনও সুদীপের কথা বলে আমি সুদীপকে অ্যাপ্রোচ করি, উনি এত ভালো একজন মানুষ, এক কথায় সে এগিয়ে আসে আমার মতন একজন নতুন লেখকের বই প্রকাশ করার জন্য, অসম্ভব সাপোর্ট করে, সম্পূর্ণকে অনেক ধন্যবাদ, আমার প্রচুর অত্যাচার সহ্য করার জন্য দিনের পর দিন, পাত্রকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা সবাইকে ধন্যবাদ জানাই। আরেকটা কথা, ওই বই জিনিসটা আমাদের জীবন থেকে সত্যি অনেকটা দূরে সরে গেছে, তার কারণ এখন আমাদের হাতে সারাক্ষণ মোবাইল, মোবাইল মানে প্রচুর অ্যাপস এবং ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো থেকে আমরা নিউজ পড়ি, আমরা বই পড়ি, সবই করি, কিন্তু যদি সত্যি একটু বইয়ের মধ্যে ডুবে যাওয়া যায় তাহলে ভালো লাগবে আমার মনে হয়। চেষ্টা করেছি আমার মতন করে লেখার, আপনারা বইটা দেখলে বুঝতে পারবেন যে প্রথমে দুজনটা নাম আছে, যেরকম আমি আশুতোষ মুখোপাধ্যায় আর আশাপূর্ণা দেবীর লেখার তারা বিশেষ করে অনুপ্রাণিত, আমার মনে হয় ওরকম আটকোটি লেখা খুব কম লোক লিখে গেছে, তা আমার লেখাগুলি লেখাগুলো সবকটি স্লাইস অফ লাইফ, চেষ্টা করি যা দেখি যাদের সঙ্গে মিশি তাদের নিয়েই লেখা, তো অবশ্যই পড়বেন আর জানাবেন যে কেমন লাগবে। থ্যাংক ইউ সো মাচ।